প্রথমে দেখবো যে এই লেয়ার জিনিসগুলো, আমরা তো একটা শেপ মোটামুটি কতদিন তৈরি করা শিখছি, তাই না? তো আমরা এই শেপগুলো নিয়েই কাজ করব মোটামুটি। আর লেয়ার থেকে দেখবো যে লেয়ারগুলো কি করা যেতে পারে এক একটা লেয়ারের সাথে। প্রথমে লেয়ার প্যালেটটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব, যে নিচের দিকে কিছু অপশন দেখতেছি, এগুলো আমি একটু পরে আসতেছি, উপরের থেকে কিছু চলে আসে। দেখেন এখানে কাইন বলা হচ্ছে, এখানে লেয়ার মাত্র একটা তৈরি হয়েছে, কাজ করতে করতে একসময় দেখবো 100, 200, 500, 600 এরকম লেয়ার এখানে চলে আসে, ইভেন আরও বেশিও আসবে। তো এখানে কাইন্ড মানে হচ্ছে যে লেয়ারকে ফিল্টারিং করার একটা ওয়ে, যে কিভাবে ফিল্টার করতে চাচ্ছি। ফিল্টার জিনিসটা তো আমরা বুঝি, তাই না? এখানে আসলে টাইপ যদি বুঝি, লেয়ারের এটা হচ্ছে একটা শেপ লেয়ার ছিল, একটা শেপ তৈরি করছি, এটাকে বলা হচ্ছে একটা শেপ লেয়ার। তো শেপ লেয়ারের চেহারাটা দেখেন এরকম, নিচ থেকে চার কোনা একটা বক্স চলে আসছে না থাম্বনেইলের মধ্যে, দেখা যায় এটা? এটা এই জিনিসটা দেখে বুঝতে হবে এটা একটা শেপ লেয়ার। আমি যদি একটা ইমেজ নিয়ে আসি তখন দেখবো সেটার চেহারাটা একটু অন্যরকম, একদম ফ্ল্যাট, কোনো এরকম বক্স টক্স নাই এবং জাস্ট ইমেজটা শো করতেছে। আমি যদি একটা স্মার্ট অবজেক্টের লেয়ার নেই সেটার চেহারা আবার অন্যরকম, আমি যদি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই সেটার চেহারা আরেক রকম। তো এরকম অনেক রকমের লেয়ারের টাইপ পাওয়া যাবে। তো আমি যদি চাই একটা টেক্সট যদি নেই, টেক্সট লেয়ারটার কীরকম চেহারা আমরা কিন্তু কতদিন দেখছি, একটা টি লেখা চলে আসে, তাই না? তো এরকম, তো এই ব্যাপারগুলো আমি যদি চাই আমার এই ডিজাইনের মধ্যে যে টেক্সট লেয়ারগুলো শুধু আছে শুধু ওইগুলোকে আমি দেখবো, বাকিগুলোকে হাইড করে রাখবো, তখন আমি জাস্ট টেক্সট লেয়ার দিয়ে যদি ফিল্টার করে দিই তো এই জিনিসগুলো কিন্তু তখন শুধু টেক্সট লেয়ারগুলো, এই ডকুমেন্টের মধ্যে যত টেক্সট লেয়ার থাকবে শুধু সেইগুলো শো করবে। তখন চাইলে টেক্সট লেয়ারগুলোতে আমি অন্য কোনো কাজ করতে পারবো, শুধু ওইগুলোতে। তো এখানে এই জায়গাটা শুধু ফিল্টারিংয়ের জন্য ইউজ হয়। তারপরে যেটা আছে এটা হচ্ছে ব্লেন্ডিং মোড বলা হয়। নর্মাল দেখাচ্ছে, এখানে অনেক কিছু আছে, একটা ইমেজ ও একটা শেপকে ইনস্ট্যান্টলি বা রেডিমেড কিছু ইফেক্ট দিয়ে দেয় এই জায়গা থেকে, এই ব্লেন্ডিং মোড থেকে। তো এই জিনিসগুলো একটা ইমেজ নিয়ে আমরা দেখবো সবগুলাই। তারপরে এই ব্যাপারগুলো আছে যে ওপাসিটি, ওপাসিটিটা কি জিনিস, ফিল ওপাসিটি আর ওপাসিটির মধ্যে কি পার্থক্য, এই জিনিসগুলো এখনই দেখবো। আর এখান থেকে লকের কিছু অপশন আছে, এখান থেকে সেগুলো দেখার চেষ্টা করবো। প্রথমে এখন ওপাসিটিটা একটু দেখে নিব, যে ওপাসিটি জিনিসটা কি। আমরা হয়তো ইলাস্ট্রেটরে জেনে আসছি কি আসলেই কি, একজন বলেন তো ওপাসিটিটা আচ্ছা, দুইটা শেপ নিচ্ছি আমি, তো ট্রান্সপারেন্সিটা কি কাজ করে সেটা একটু দেখব। এখানে দুইটা শেপেই কি আছে, স্ট্রোক ফিল দুইটা কালারই দেওয়া আছে, তাই না? তো ওপাসিটি যদি আমি চেঞ্জ করি, শুধু ওপাসিটি লেখা যেটা, তো এটা থেকে আমি যদি চেঞ্জ করে দেই, সেটা কমা দিচ্ছি, কি করতেছে এই কালারটাকে, কালারটাকে কিন্তু ট্রান্সপারেন্ট করে দিচ্ছে। আস্তে আস্তে আমি নিচের ব্যাকগ্রাউন্ডটা সাদাটা দেখতে পাচ্ছি না, আর এখান থেকে কি পাচ্ছি, এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা দেখতে পাচ্ছি। একদম যখন জিরো করে দিব এটা একদম হাইড হয়ে যাবে, একদম জিরো হয়ে যাবে। আবার যখন দিচ্ছি আস্তে আস্তে একদম সলিড হয়ে যাবে। আর এই ট্রান্সপারেন্সি পার্সেন্টেজ যখন দিয়ে দিচ্ছি তখন বিভিন্ন স্টেজ এসে থাকবে, জাস্ট কি করতেছে, ঝাপসা করে দিচ্ছে, জলছাপ করে দিচ্ছে, যেটাই বলি না কেন আমরা। এটা ছিল ওভারঅল ওপাসিটির কাজ। সেম কাজটা শুধু ফিল ওপাসিটি দিয়ে যদি করতে চাই, ফিল ওপাসিটি আর ওপাসিটির মধ্যে পার্থক্য হচ্ছে ওপাসিটি ওভারঅল শেপের মধ্যে কাজ করবে আর ফিল ওপাসিটি শুধু ফিল কালারের মধ্যে কাজ করবে। একটু দেখে নেই এই জিনিসটা আসলে কাজ করে কিনা। দেখেন স্ট্রোকটা কিন্তু একদম সলিড আছে, শুধু ফিল কালারের মধ্যে ওপাসিটিটা কাজ করতেছে, বোঝা যাচ্ছে এটুকু। এটা ছিল পার্থক্য, এটা যদি বলা হয় জাস্ট এভাবে বলবেন যে ওপাসিটি আর ফিল ওপাসিটির মধ্যে পার্থক্য হচ্ছে এরা ফিল ওপাসিটি ফিল নিয়ে কাজ করে শুধু, আর ওপাসিটি ফিল স্ট্রোক দুইটা নিয়েই কাজ করে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা লেয়ারের বাম পাশে একটা করে চোখের মতো দেখা যাচ্ছে না, চোখের মতো না আসলে চোখই। তো এই লেয়ার, এই চোখগুলোকে আমি যদি চাই বন্ধ করে দেই তাহলে ওই লেয়ারটাও আর শো করবে না, এটাকে বলা হচ্ছে হাইড করে দেয়া বা ইনভিজিবল করে দেয়া। আবার চাইলে যদি ক্লিক করি আবার শো হয়ে যাবে। এখানে অনেকগুলো থাকতে পারে অ্যাট এ টাইম, অনেকগুলা লেয়ার এখানে আছে। তো অ্যাট এ টাইম আমি যদি চাই যে সবগুলার ইনভিজিবল করে দিব সেটাও সম্ভব, আর একটু ইজিলি করা যায়। জাস্ট একটাতে ক্লিক করে যদি আমি নিচের দিকে কার্সরটা নিয়ে আসি, ড্র্যাগ করি, সবগুলো এক টাইম অফ হয়ে যাবে,
আবার যদি চাই সবগুলো একসাথে শো করব, একটা ক্লিক করে উপরের দিকে কার্সরটা নিয়ে আসি বা উপর থেকে নিচ দিকে নিয়ে যাই, লেয়ারগুলো আবার অ্যাট এ টাইম শো করবে। এই জিনিসগুলো একটু দেখে নেন, অ্যারেঞ্জ করার জন্য লেয়ার থেকে এই জিনিসটা পাওয়া যাবে। লেয়ার থেকে আমি কি পাবো, অ্যারেঞ্জ এখন দেখাচ্ছে না কারণ আমি আসলে কোনো লেয়ার সিলেক্ট করে রাখি নাই। তো অ্যারেঞ্জে এসে দেখেন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত না, শর্টকাটগুলোও কিন্তু সাথে দেয়া আছে। চাইলে ইজিলি এখান থেকে আমরা কি করতে পারবো, ফ্রন্টে নিতে পারবো বা ব্যাকে নিতে পারবো বা যেখানে দরকার অর্ডারিং চেঞ্জ করতে পারবো কোনো একটা লেয়ারে এখান থেকে, অথবা যদি মনে করেন এখান থেকে নিব না এখান থেকে ড্র্যাগ করে করব সেটাও পসিবল। দুইটা ওয়ে দেখালাম, একটু প্র্যাকটিস করে নিতে পারেন। এটা কোনো একটা লেয়ারকে ডিলিট করতে চাইলে ডিলিট চেপে ব্যাক স্পেস চেপে সব কিছু দিয়েই হবে, বা যদি চাই সে লেয়ারটা সিলেক্ট রেখে এই ট্র্যাশবিনে ক্লিক করলেও যদি ইয়েস করে দেই ওটা ডিলিট হয়ে যাবে, আবার চাইলে এটাকে ধরে এনে ট্র্যাশবিনে ছেড়ে দিলেও ডিলিট হবে, যেভাবে ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন। এখন একটু ডুপ্লিকেট করা শিখবো, যে একটা লেয়ারকে কীভাবে ডুপ্লিকেট করা যেতে পারে। তো এই লেয়ারটাকে যদি এখানে ডুপ্লিকেট করতে চাই, এই সেম ডকুমেন্টে ডুপ্লিকেট করতে চাই, বেশ কয়েকটা ওয়েতেই করা যেতে পারে। যেমন প্রথম শর্টকাটটা হচ্ছে, এবং সব থেকে সুবিধাজনক যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে যদি চাপি, লেয়ারটা সিলেক্ট রেখে কন্ট্রোল জে চাপলে দেখেন এখানে আরও একটা লেয়ার তৈরি হয়ে গেছে, একটা কপি চলে আসছে, তাই না, সেম জায়গাতে। তারপরে আরোভাবে অনেকভাবেই করা যেতে পারে, এই লেয়ারটাকে ধরে এনে যদি আমি নিউ নামের যে ক্রিয়েট নিউ লেয়ার যে অপশনটা ছিল সেখানে এনে ছাড়লেও একটা লেয়ার তৈরি হবে। লেয়ার তৈরি হবে মানে হচ্ছে একটা কপি তৈরি হবে, হ্যাঁ, যা ছিল সেম। আচ্ছা এখান থেকে আসলো, তারপরে আর একটা ভাবে করা যেতে পারে, ইলাস্ট্রেটর যেটা শিখছি অল্টার চেপে, অল্টার চেপে যে লেয়ারটা সিলেক্ট রাখতেছি সেটা ধরে টান দিলেও একটা করে কপি বের হবে। এটা ছিল সেম ডকুমেন্টের মধ্যে কপি করার যে ব্যাপারগুলো, সেগুলো যে কোনো একটা মনে রাখবেন তাহলেই হবে। আর একটা লেয়ারে সিলেক্ট রেখে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে আসলে কিছু হবে না, এখানে কোনো কাজ করবে না। হ্যাঁ, তো কাজ করবে অন্যভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভিটা কাজ করবে অন্যভাবে। তো লেয়ার কপি করার ক্ষেত্রে এই কমান্ডটা কাজ করবে না। আর আমি যদি এই সেম ডকুমেন্ট ছাড়া বাইরে কোথাও ডুপ্লিকেট করতে চাই সেই অপশনটাও পাওয়া যাবে, কাজ যারা করতেছেন বন্ধ করেন। এই জায়গাতে এসে এই লেয়ারটাকে যদি আমি ডুপ্লিকেট করতে চাই, তো এই লেয়ারটার জাস্ট সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক যদি করে ফেলি ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন পাওয়া যাবে। এই ডুপ্লিকেট লেয়ারে যেয়ে যদি এখানে বলে দিচ্ছে যে ডুপ্লিকেট লেয়ারটা হচ্ছে রেক্টেঙ্গেল টু, এই লেয়ারটা ডুপ্লিকেট হচ্ছে এবং ডেস্টিনেশনটা বলে দেওয়া হচ্ছে। এখন ডেস্টিনেশন দেখাচ্ছে আনটাইটেল ওয়ান, মানে আমি এখন আনটাইটেল ওয়ানে আসি, এই ডকুমেন্টের মধ্যে সে ডুপ্লিকেট করবে। দেখেন এই জায়গা থেকে সে কিন্তু সেম ডকুমেন্টের মধ্যে একটা শেপ ডুপ্লিকেট করে ফেলছে। এটাকে যদি অন্য কোনো, এখানে আরও দুইটা ডকুমেন্ট খোলা আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটাতে যদি নিতে চাই সেটাও এখান থেকে করা সম্ভব। জাস্ট রাইট বাটন ক্লিক করে যদি ডুপ্লিকেট লেয়ারে যাই, তো এই জায়গাটাতে ক্লিক করলে যে ট্যাবগুলো ওপেন হয়ে আছে এখানে, যে ডকুমেন্টগুলো ওপেন হয়ে আছে সেগুলো কিন্তু শো করবে। হ্যাঁ, আনটাইটেল টু থ্রি বলতেছে, আমি যদি টুতে নিতে চাই তো টুটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলে আনটাইটেল টুতে যেয়ে দেখবো যে এই রেক্টেঙ্গেল টু নামের লেয়ারটা কিন্তু চলে আসছে, কিন্তু শো করতেছে না কারণ সে এই জায়গাটুকুর মধ্যে আসে নাই, বাইরে কোথাও আসছে। কন্ট্রোল টি দিলে এটা খুঁজে পাওয়া যাবে, এখানে আসছে। এই ডকুমেন্টটা আসলে অনেক ছোট, 300x400 এরকম কিছু একটা সাইজের ইমেজটা ছিল, দেখেন এই লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। এটা ছিল অন্য এক্সিস্টিং কোনো ডকুমেন্ট, খুলে থাকা কোনো ডকুমেন্টের মধ্যে ডুপ্লিকেট করার ওয়ে। আমি যদি চাই নতুন একটা ডকুমেন্ট তৈরি করব, তার মধ্যে এটাকে কপি ডুপ্লিকেট করব, সেটাও সম্ভব, সেটা একটু দেখে নেই। সেম জিনিসটাকে এখান থেকে আসলে নিউ নামে একটা অপশন পাওয়া যাবে, নিউ মানে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে, তার মধ্যে এই যে লেয়ারটা আমি সিলেক্ট করছি ডুপ্লিকেট করার জন্য সেটা ডুপ্লিকেট হবে। তো নিউ যে ডকুমেন্ট ওপেন হবে সেটার নামও আমি দিয়ে দিতে পারি, এটা নাম আমি দিয়ে নিচ্ছি, দিয়ে কপি করে দিচ্ছি। তো এই যে রেক্টেঙ্গেল টুটা ছিল সেটা কিন্তু আমার
চলে আসবে। এখানে চলে আসছে নতুন একটা, যে নাম দিছি ওই নাম দিয়ে একটা ডকুমেন্ট ওপেন হচ্ছে, তার মধ্যে এই যে রেকটেঙ্গেলটা নিয়ে আসছি আমি সেটা চলে আসতেছে। এটা শুধু সিঙ্গেল লেয়ারের জন্য হবে এরকম না, এটা মাল্টিপল লেয়ারসের জন্য হতে পারে। আপনি যদি চান যে এই তিনটা লেয়ার আপনি নিতে চাচ্ছেন নিতে পারবেন একসাথে। এই তিনটা লেয়ার করলে এখন ডুপ্লিকেট লেয়ার বলতেছে না, ডুপ্লিকেট লেয়ার্স বলতেছে, কারণ এখানে মাল্টিপল লেয়ার সিলেক্ট করে ফেলছি। চাইলে 100, 200, 500, 1000 লেয়ার নিয়ে একটা গ্রুপ করেন, সেই গ্রুপটা আপনি ডুপ্লিকেট করেন, হুবহু এই গ্রুপের মধ্যে যা ছিল 1000টা লেয়ার ছিল 1000টা লেয়ারই চলে যাবে। এবার একটু অ্যালাইনমেন্ট করা শিখবো। তিনটা লেয়ার নিচ্ছি, যখন মুভ টুলে থাকি আমরা এই পর্যন্ত দেখছিলাম তাই না, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস পর্যন্ত দেখছিলাম। তো তার এই পাশে দেখেন অ্যালাইনমেন্টের যে অপশনগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আসলে এগুলো অ্যাক্টিভ না। তো আমরা যদি অ্যাট এ টাইম দুইটা লেয়ার, মিনিমাম দুইটা লেয়ার ধরে ফেলি, তখন কিন্তু এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেখেন মানে দুইটা লেয়ারের মধ্যে তো অ্যালাইনমেন্টটা হবে, তখন কিন্তু এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর যখন অ্যাট এ টাইম তিনটাই ধরে ফেলবো, তখন এই তার যে ডান পাশে আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন, বা ডিস্ট্রিবিউট করে। তো ডিস্ট্রিবিউট করার জন্য মিনিমাম তিনটা লেয়ার লাগবে, আর অ্যালাইনমেন্ট করার জন্য মিনিমাম দুইটা লাগতেছে। এখানে আমরা যেটা দেখলাম, প্রথমে আমরা একটু অ্যালাইনমেন্ট করব, এই দুইটা ধরে নিচ্ছি। তো এই জিনিসগুলো জাস্ট আমি একটু দেখাচ্ছি যে কীভাবে করা যেতে পারে। যেমন এটা ভার্টিক্যালি টপ নিয়ে যাবে, এটা বটম নিয়ে আসবে, আর এটা হচ্ছে সেন্টারে রাখবে, এটা হচ্ছে হরাইজন্টালি লেফট, এটা রাইট, এটা সেন্টার। তো এই জিনিসগুলো সে করবে। দেখেন এটা টপে নিয়ে আসতেছে, এটা বটমে নিয়ে যাচ্ছে, এটা মাঝামাঝি নিয়ে আসতেছে, এটা লেফটে নিয়ে যাবে, এটা সেন্টারে নিয়ে আসবে, এটা রাইটে নিয়ে যাবে। ব্যাপারগুলো আমরা আগেই দেখে আসছি। আর যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা ছিল সেটা আমরা দেখছিলাম না, যে দুইটা সে অবজেক্টের মাঝখানে যে গ্যাপ সেগুলো সমান করে দেয়া, সেটা আসলে ডিস্ট্রিবিউশন দিয়ে করতেছে। একটু শেপগুলো চেঞ্জ করে নেই। এরকম তিনটা নিয়ে নিচ্ছি, সমানই মনে হচ্ছে গ্যাপগুলো। এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলে দেখেন মাঝখানের গ্যাপগুলো সমান করে ফেলতেছে। এই কাজগুলো সে এখান থেকে করা যাবে, ঠিক ইলাস্ট্রেটরের মতোই। কিন্তু জাস্ট লেয়ারগুলো যদি সিলেক্ট করে নিতে পারি, তো এই কাজগুলো করা যাবে এখান থেকে। একটা গেল, এখান থেকে শিখলাম অ্যালাইনমেন্ট আর হচ্ছে ডিস্ট্রিবিউশন। আরও একটা জিনিস যেটা এখন বলে দেই, সাপোজ আমি একটা লেয়ার সিলেক্ট করছি, এই লেয়ারটাকে চাচ্ছি এই পুরো যে ক্যানভাসটা দেখতেছি এই ক্যানভাসের সাথে আমি অ্যালাইনমেন্ট করব। ইলাস্ট্রেটরের একটা কথা ছিল না, অ্যালাইন টু আর্টবোর্ড। তো এই জিনিসটা একটু দেখবো যে কীভাবে করা যেতে পারে। শুধু একটা না, চাইলে এই তিনটাই করতে চাই, ক্যানভাসের সাথে করতে চাচ্ছি। তিনটা এরকম আছে, আমি তিনটাকে চাচ্ছি একসাথে আমি নিব। তো তিনটাকে যদি আমি নিতে চাই, তা একটা প্রবলেম কিন্তু হয়ে যেত তাই না, যে যখন উপর নিচ বরাবর এই শেপগুলোর জন্য উপর নিচ বরাবর যখন অ্যালাইনমেন্ট করবো সমস্যা হবে না, কিন্তু লেফট রাইট বরাবর করতে গেলে সবগুলো এক জায়গায় হয়ে যাবে। এই প্রবলেমটা ফেস করছেন না সবাই? এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য একটু গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমি যদি কন্ট্রোল এ দেই কিবোর্ড থেকে, দেখেন এই ক্যানভাসটার চারপাশে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে না? সিলেকশন তৈরি হয়ে যাওয়ার পরে এই গ্রুপটা সিলেক্ট রাখলেই দেখেন শুধু একটা গ্রুপ সিলেক্ট রাখতেছি, এই জায়গাটা কিন্তু অ্যাক্টিভ। তখন আমি যদি অ্যালাইনমেন্ট করি, তো এই সিলেকশনের মাঝখানে অ্যালাইনমেন্ট হবে, মাঝখানে চলে আসছে না। আবার এই সিলেকশনটা যদি আমি রিমুভ করে দিতে চাই, কন্ট্রোল ডি দিব, ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, মাঝখানে আসছে। আচ্ছা, এখন আমি এটাকে দেখানো শেষ হয় না, একটু দেখে নেব। আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে শুধুমাত্র একটা রাখবো, বাকি দুটো ডিলিট করে দিচ্ছি। এইটা শুধু এই লেয়ারটাকে আমি অ্যালাইনমেন্ট করব এই ক্যানভাসটার সাপেক্ষে। একটা লেয়ার সিলেক্ট করতেছি, এই জায়গাটা কিন্তু অ্যাক্টিভ না, কিন্তু যখন কন্ট্রোল এ দিব তখন কিন্তু এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। জাস্ট এটাকে ধরে অ্যালাইনমেন্ট যদি করে দেই, পুরোটার মাঝখানে না, গ্রুপ করার জন্য দুইটা লেয়ার অ্যাট এ টাইম সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে কমান্ড দিতে পারি কন্ট্রোল জি, তাই না, যেটা আমরা আগে থেকে জানি।
দিলে গ্রুপ হয়ে যাচ্ছে। আবার এটাকে আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি যদি দেই তাহলে আবার আনগ্রুপ হয়ে যাবে। গ্রুপ আরও অনেকভাবে করা যেতে পারে। এই দুইটা লেয়ারকে আমি যদি এনে এই ফোল্ডারের মধ্যে ছেড়ে দেই, দুইটা মিলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যে গ্রুপ অপশন ছিল সেখানে, তারপরে এখানে দুইটা ধরে একসাথে যদি রাইট বাটন ক্লিক করি গ্রুপ ফ্রম লেয়ার্স, এটাতে আসলে কী করে দেওয়ার সময় এখান থেকে গ্রুপের নামটা দিয়ে দেওয়া যাবে, কোনো কালার যদি সেট করে দিতে চাই কালার সেট করা যাবে, রেডটা দিতে চাচ্ছি, এইগুলো এরকম থাকতে পারে। ওপাসিটিটা আমি চাইলে দিয়ে দিতে পারি, ওভারঅল গ্রুপের যদি কোনো ওপাসিটি দিতে চাই সেটা এখান থেকে দেওয়া যাবে। ওকে করে দিলে এই গ্রুপটার কালারটা দেখেন রেড দিছিলাম, রেড চলে আসতেছে। আবার চাইলে এই কালারটা এখান থেকেও, এই চোখের উপর যদি রাইট বাটন ক্লিক করি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, বা আবার আগের মতো নো কালার করে দিতে পারি। ইনিশিয়ালি যদি কালার নাম চেঞ্জ করতে চাই, এই যে গ্রুপ ওয়ান লিখে এখানে ডাবল ক্লিক করলে এই ফিল্ডটা ওপেন হবে, এখান থেকে রিনেম করে দিতে পারবো গ্রুপের নাম। এগুলো ছিল গ্রুপ করা আনগ্রুপ করার যে ব্যাপার এগুলা। তো এর সাথে কি অন্য কিছু দেখাবো? এখন একটু দেখবো লেয়ার স্টাইল কিভাবে দেয়া যেতে পারে কোনো একটা লেয়ারে। একটা সিঙ্গেল লেয়ার নিছি, শুধু ফিল কালার দিছি এটাতে। স্টাইল যেহেতু দিব, স্টাইলগুলো আসবে সব এফেক্টস থেকে। তো এই জায়গাটা থেকে এফেক্টসে যদি ক্লিক করি দেখেন অনেকগুলো অপশন চলে আসতেছে, সবগুলোই দেখবো একটু একটু করে। তো কীভাবে কাজ করে একটা একটা করে দেখবো। প্রথমে বেভেল অ্যান্ড এম্বসটা দেখবো, এটা কীভাবে কাজ করে। এদিকে সরা নেই যাতে অ্যাট এ টাইম সব দেখা যায়। কাজ বন্ধ করেন, এটা দেখেন এই জায়গায় এফেক্টসে ক্লিক করার পর বেশ কয়েকটা অপশন দেখছিলাম, সবগুলো অপশনই এই জায়গায় পাওয়া যাবে, ট্যাব আকারে পাওয়া যাবে। যেটাতে যাব সেটার যে ফিচার সেগুলো এখানে চলে আসবে। এখানে বেভেল অ্যান্ড এম্বসটা বলা হচ্ছে। তো বেভেল অ্যান্ড এম্বসটা কী জিনিস সেটা হয়তো এই জায়গায় বোঝা যাবে, চেঞ্জ বোঝা যাবে, আর প্রিভিউটা এখানে পাবো। এখানে সাইজটা আমি যদি বড় করি এই জায়গায় কিন্তু একটু ভিজিবল হচ্ছে যে আসলে ইফেক্টটা কী করবে, তাই না? এই শেপটাকে একটু অন্যরকম ইফেক্ট দিয়ে দিয়ে দিছে না এই বেভেল অ্যান্ড এম্বসটা? একটু মনে হচ্ছে না যে আমরা চকলেট যে বের করি, যে ডেইরি মিল্ক বলেন বা ক্যাডবেরি বলেন, তো সেই ইসেপগুলোর মতো লাগতেছে না, এক একটা ব্লকের মতো লাগতেছে না, সেরকম কিন্তু হয়ে যাচ্ছে। এখানে স্টাইল বলা হচ্ছে ইনার বেভেল, তাই না? চাইলে আমরা অন্যরকম স্টাইলও দিতে পারবো, এটাকে পিলো বলা হচ্ছে, বাহিরের দিক থেকে আসতেছে। স্ট্রোক এম্বস, শুধু স্ট্রোকে যখন স্ট্রোক যখন থাকবে তখন শুধু স্ট্রোকে কাজ করবে, এটা শুধু এম্বস বলা হচ্ছে। এম্বসটা এরকম মানে একদম বাইরে থেকেও আসতেছে, ইনার বেভেল, আউটার বেভেল। আউটার বেভেলটা কী করবে, বাইরে কাজ করতেছে, এটা কিন্তু ভিতরে কোনো ইফেক্ট দেয় নাই, বাইরের দিকে দিছে। আর আমি ছিলাম হচ্ছে ইনার বেভেল। এখানে টেকনিকটা বলছে স্মুথ, চিজেল হার্ড বলা, চিজেল সফট বলা হচ্ছে, এক একটা এক এক রকম কাজ করবে। এটা হার্ড মানে বোঝাচ্ছে একদম কাটা কাটা করে ফেলছে, সফট, সফটের মধ্যে তেমন একটা পার্থক্য দেখা যাচ্ছে না, কিন্তু আসলে স্মুথ দিয়ে আমরা একদম ভালো রেজাল্টটা পাচ্ছিলাম। তো এরকম অনেক সময় কিন্তু দরকার হয়। এখানে থাকি ডেপথ বলা হচ্ছে, যেটা আসলে ডেপথটা কীরকম হবে, ডার্কনেসটা কীরকম আসতেছে দেখেন। সাইজ বড় হচ্ছে না, কিন্তু এই যে যতটুকুর মধ্যে ছিল ততটুকুই কিন্তু একটু ওপাসিটি বাড়তেছে বলতে পারেন, বা একটু ডার্ক বেশি হয়ে যাচ্ছে, কম দিয়ে রাখি। আর ডিরেকশনটা আপ ডাউন বলতেছে কি জন্য, যে এইখানে দেখেন এটা কিন্তু ডার্কেস্ট পার্ট, তাই না? আর এখানে কিন্তু একটু হোয়াইটেস্ট দেখাচ্ছে, বা আপনি এই ব্যাপারটাকে বলা হয় যে এই যে সাদা অংশটাকে এটাকে বলা হয়, কোনো একটা ইমেজের ক্ষেত্রে বলি, শেপের ক্ষেত্রে বলি, কোনো ইফেক্ট যদি আসে সাদা টাইপের ইফেক্ট আসলে সেটাকে বলা হয় হাইলাইট। হ্যাঁ, আর যেটা পিছনে কি কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা, আর যেটা এরকম ডার্ক পার্ট থাকে সেটাকে বলা হয় শ্যাডো। এই জিনিসটাকে শ্যাডো আর এই হাইলাইটের যে, যদি যেটা নিচে আছে সেটাকে উপরে নিয়ে যাবে, বা যেটা উপরে আছে সেটাকে নিচে নিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ডিরেকশন। এখন আপে দেখাচ্ছে যে হাইলাইটটা উপরে আছে, আমি যদি ডাউনে নিয়ে যাই হাইলাইটটা কী হচ্ছে, নিচে চলে আসতেছে। এই কাজটা এখান থেকে করতেছে, কিন্তু নিচে দিলে কী হচ্ছে না, আমার ইফেক্টটা কি বোঝা যাচ্ছে অত সুন্দর করে আগের মতো? এখানে কিন্তু অনেক সুন্দর বোঝা যাচ্ছে, এখানে কি ওই ইফেক্টটা কি আরও সুন্দর করে বোঝা যাচ্ছে?
আমার কাছে মনে হচ্ছে না যে ওই জিনিসের এই জিনিস, কিন্তু এখান থেকে যে জিনিসটা বোঝাতে চাওয়া ছিল সেটা কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে, ডাউনে নিলে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। আর সাইজটা কি করবে, এই যে ইফেক্টের সাইজটাই বড় করে দিবে, সাইজটা বড় করে দিবে, আর সফটেনটা একটু সফট করে, ব্যাপারটা হয়তো চোখে ধরা পড়তেছে না, এই ব্যাপারগুলোকে একটু সফট করে দিবে। সফট মানে হচ্ছে কাটা কাটা ভাব যদি থাকে সেটা একটু ই করে দিবে। শেডিংয়ের ব্যাপারটা যে অ্যাঙ্গেলটা কোন দিক থেকে আসবে সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যাবে, কোন দিক থেকে দিব আমি অ্যাঙ্গেল চাইলে এখানে গোলাগুলোর মধ্যে ক্লিক করে অ্যাঙ্গেল সেট করতে পারি, অথবা এই জায়গায় ইনপুট দিয়ে আমি, সরি এই জায়গায় ইনপুট দিয়ে আমি অ্যাঙ্গেলটা সেট করে দিতে পারবো, লাইট সোর্সের জন্য এটা, আর এটা অ্যাল্টিটিউড আর ল্যাটিটিউডের কথা বলতে বলতেছে মনে হয়, আচ্ছা এটা অ্যাঙ্গেল আর এটা অ্যাল্টিটিউডের কথা বলতেছে। আর এখান থেকে বলা হচ্ছে গ্লস কন্ট্রোল, গ্লস কন্ট্রোলটা কীরকম, এর যে শেডিংটা এটা সে সিলেক্ট করে দেবে, কী টাইপের শেডিং হবে সেটা সে সেট করবে। দেখেন এক একটার জন্য এক এক রকম হচ্ছে, এখানে দেখেন একটা ম্যাপ দেওয়া আছে না, প্রত্যেকটাই এক একটা রকম একটা ম্যাপের মতো দেওয়া আছে, তো ওই ম্যাপ অনুযায়ী এই কাজগুলো করবে, যদিও সবসময় এটা কাজ করে না। আর কালার চেঞ্জ করতে পারবো এবং সাথে ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারবো, ব্লেন্ডিং মোডটা এখনও দেখি নাই আমরা, এটা একটু পরে দেখব। হাইলাইট মোডের জন্য, যেমন হাইলাইটের জন্য সাদা নর্মালি দেওয়া থাকে আর শ্যাডোর জন্য ব্ল্যাক দেওয়া থাকে, চাইলে আমরা অন্য কোনো কালারেও যেতে পারবো, অন্য কোনো কালারে যেতে বলতে এখন হাইলাইট আমি হয়তো সাদা যাচ্ছি না, সাধারণত সাদা থাকে, কিন্তু আমি যদি চাই এখানে অন্য কোনো কালার দরকার যে কোনো একটা কালার ইউজ করতে পারবো। আর প্রত্যেকটার জন্য ওপাসিটি দেওয়া আছে, আমি হয়তো 50% করে দেওয়া আছে দেখেন, আর আমি যদি চাই 100 করে দিব তখন হয়তো আরও ডিপ হয়ে যাবে ব্যাপারগুলো। এগুলো ছিল আসলে বেবেল এম্বসের ব্যাপার, আপনারা আরেকটু দেখলে হয়তো আরেকটু এক্সপ্লোর করতে পারবেন। তো পরেরটাতে চলে যাচ্ছে স্ট্রোক, যেটা আমাদের কাজে লাগে বেশি, এটা থেকে আমি তুলে দিচ্ছি, আর এটাতে এসে স্ট্রোকটা টিক মার্ক দিয়ে দিচ্ছি এবং স্ট্রোকে যখন সিলেকশন নিচ্ছি এখন স্ট্রোকের ফিচারগুলো দেখাচ্ছে, এখন কিন্তু বেভেল এম্বসের কোনো ফিচার এখানে নাই। স্ট্রোকের সাইজ এখানে দেওয়া আছে 4, চাইলে কি করতে পারবো 20 যদি করে দিই, দেখেন এখান থেকে স্ট্রোক দেওয়া যাচ্ছে, এখানে পজিশন বলতেছে ইনসাইড মানে ভিতর দিকে যাচ্ছে, চাইলে আউটসাইড করতে পারবো, বাইরের দিকে চাইলে সেন্টার করতে পারবো, সাধারণত ইনসাইডে দেওয়া থাকে, কারণ ইনসাইড না দিয়ে যদি আমরা আউটসাইড বা সেন্টার করি তাহলে আসলে শেপটার সাইজ বড় হয়ে যায়, খেয়াল করেন কি, কারণ ওয়েবের কাজ করতে গেলে আমাদের একদম পিক্সেল পারফেক্ট করতে হয়, সেক্ষেত্রে আমি একটা শেপ নিলাম 300x400, সাপোজ স্ট্রোকটা বাইরের দিকে থাকলে 5 পিক্সেল যদি স্ট্রোক দেই তো ওই 400 সাথে আরও 5 কাউন্ট হয়ে 405 হয়ে যাবে শেপটার সাইজ, তাই না, বোঝা গেল কি আমার কথাটা। তো সেক্ষেত্রে দেখা যাবে 5 পিক্সেলের কিন্তু একটা ঘাটতি, মানে একটা এখানে এক্সটেনশন চলে আসবে, হ্যাঁ বাড়তি একটা অংশ চলে আসবে, আমার 400 হয়তো কোনো জায়গায় ফিট করে, 405 নিলে সেটা হয়তো অন্য কোনো শেপের উপরে যেয়ে পড়বে, তো এই জিনিসগুলো তার জন্য ওয়েবে কাজের জন্য সবসময় ইনসাইডে নেওয়া হয়, যাতে আসলে বাইরে যে কোনোভাবে অ্যালাইনমেন্টের প্রবলেম না করে অন্য কোনো শেপের সাথে। ব্লেন্ড মোডটা এখনও দেখি নাই, এটা দেখবো। আর ওপাসিটি বলছিলাম একটু আগে যে স্ট্রোকের ওপাসিটি ইন্ডিভিজুয়ালি কীভাবে কমানো বাড়ানো যেতে পারে সেটা এখান থেকে করা যেতে পারে, এখানে দেখেন শুধু স্ট্রোকের ওপাসিটি কমতেছে বাড়তেছে, ঠিক আছে না। আর এখানে ফিল টাইপ কালারটা, এখানে একটা সলিড কালার দেওয়া আছে, ফিল টাইপের অপশন, চাইলে কি করতে পারবো গ্রেডিয়েন্ট নিতে পারবো, প্যাটার্ন নিতে পারবো, গ্রেডিয়েন্টও আমরা দেখি নাই প্যাটার্নও দেখি নাই, তো ওইগুলো দেখে আসলে খেয়াল করবো যে এই জিনিসগুলো আমরা দেখবো, প্যাটার্নে যে এই জিনিসটা দেখবো আর গ্রেডিয়েন্টে যে এই জিনিসটা দেখবো, তখন ইজিলি এসে এখানে চেঞ্জ করতে পারবো, আপাতত এরকম থাক, কালারটা চেঞ্জ করতে পারবো, জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক করলে এখান থেকে কালার নিতে পারবো ইচ্ছা মতো, পারা যাবে না এটা। এখন দেখেন এখানে স্ট্রোকের ডান পাশে আবার প্লাস লেখা আছে, তাই না, দেখা যাচ্ছে, তো প্লাসে যদি ক্লিক করি কি হলো, আরেকটা স্ট্রোক চলে আসছে না, একটা স্ট্রোক ছিল এখন দুইটা স্ট্রোক দেখাচ্ছে না, কি করতে পারবো একটা স্ট্রোকের সাথে কোনো একটা শেপে এক্সট্রা আরও যদি স্ট্রোক আমি চাই স্ট্রোক অ্যাড করতে পারবো, দেখেন এই স্ট্রোকটা ছিল আরেকটা স্ট্রোক, মানে এটা ছিল আরেকটা নিয়ে আসছি আমি প্লাসে ক্লিক করে, এখন আরেকটা যে আসছে সেটা আমি কীভাবে বুঝবো, এই স্ট্রোকটা যদি আমি একটু 40 করে দেই, একটু বড় হয়েছে না, কালারটা যদি চেঞ্জ করে দেই, দুইটা স্ট্রোক আলাদা করতে পারা যাচ্ছে না, যে আমি এই শেপটার মধ্যে দুইটা স্ট্রোক ইউজ করছি, চাইলে প্লাসে ক্লিক করে আরও একটা নিতে পারবো, চাইলে প্লাসে ক্লিক করে আরও একটা নিতে পারবো, 5-10টা একটু বন্ধ রাখেন,
চার পাঁচটা ইজিলি নিতে পারবো অ্যাট এ টাইম একটা শেপের মধ্যে, মাল্টিপল মাল্টিপল যে নাম্বার অফ স্ট্রোক থাকে সেগুলো কিন্তু নেওয়া সম্ভব এখন, যেগুলো সিসি আগে নেওয়া যেত না, সিসির আগের ভার্সনে এই জিনিসটা করা যেত না, স্ট্রোকটা পারা যাবে না। এটা তুলে দিচ্ছি আমি, এখন ইনার শ্যাডোতে যাব। ইনার শ্যাডোটা কীরকম, যেহেতু শ্যাডো শ্যাডো যখন বলবে তখন বুঝবে যে হ্যাঁ এখানে আসলে ব্ল্যাক নিয়ে কাজ করা হবে, আর যখন গ্লো বলা হবে, গ্লো মানে কি উজ্জ্বল তাই না, গ্লো মানে তখন সেখানে হোয়াইট নিয়ে কাজ করবে। তার মানে এই না যে ব্ল্যাক ছাড়া অন্য কোনো নিয়ে অন্য কিছু নিয়ে কাজ করতে পারবো না, এরকম কিন্তু না, শ্যাডোতে আমরা অন্য কোনো ডার্ক কালার নিয়েও কাজ করতে পারবো। আচ্ছা শ্যাডোতে যাব এখন, এই জায়গাটা এই প্লাস চিহ্ন দেখে কিন্তু এখানেও আমরা কি করতে পারবো যে মাল্টিপল শ্যাডো অ্যাড করতে পারবো, তো ওইটা দেখাচ্ছি না, জাস্ট শ্যাডোর যে কার্যকলাপ এখানে ফিচারগুলো আছে সেগুলো একটু দেখবো। এখানে শ্যাডোর জন্য কালারটা দেয়া আছে ব্লু টাইপের একটা কালার, ব্ল্যাকে চলে যাই, ওপাসিটি দেয়া আছে 30%, অ্যাঙ্গেল দেওয়া আছে 98, তো ওপাসিটি একটু বাড়াই দেখি কি কাজ করে। এখানে একদম কোনা বরাবর আসতেছে, হ্যাঁ, আর যখন আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি দেখেন একটু হালকা আসতেছে, কী জন্য আসতেছে একটু দেখবো, যে এখানে সাইজটা খুব ছোট করে দেওয়া আছে, দেখেন এখন শ্যাডোটা বেড়ে গেছে না, চারপাশ থেকে ডার্কার হয়ে আসছে না, দেখা যায়। ডিস্টেন্সটা আসলে ঠিক করে দিবে যে কোন দিক থেকে আমার অ্যাঙ্গেলটা যেদিক থেকে সেট করা আছে তো ওই দিক থেকে প্রাধান্যটা বেশি পাবে যখন আমি ডিস্টেন্সটা তৈরি করব। এই জায়গায় যদি ডিস্টেন্সটা বাড়াই দিব, তো ডিস্টেন্স যদি আমার বাড়ানো থাকে, তো যেই অ্যাঙ্গেলটা আমি দিছিলাম 135 135 মানে হচ্ছে এই কোণাটা তাই না, তো এই কোণা থেকে কিন্তু শ্যাডোটা পড়তেছে। আমি যদি চাই চারপাশ থেকে দিব, সেক্ষেত্রে আমার কী করতে হবে, ডিস্টেন্সটাকে জিরো রাখতে হবে। ডিস্টেন্স যখন জিরো রাখবো সব টাইপের জন্যই, গ্রেডিয়েন্ট বলেন যেটাই বলেন না কেন, তো এই ডিস্টেন্স জিরো রাখলে সে কী করবে, চারপাশ থেকে ফিল করবে। এটা ছিল একটা সাইজ ডিস্টেন্স, এই দুইটা এখানে কাউন্ট করলেই চলবে, আর অ্যাঙ্গেলটা এখান থেকে দিব আর ওপাসিটিটা, আর কালারটা ঠিক করে দিলে শ্যাডো কন্ট্রোল করা সম্ভব। ইনার গ্লোটা মোটামুটি সেম, শুধু কী করবেন এখান থেকে হোয়াইট আছে, হোয়াইট নিলে ইনার যেহেতু বোঝা যাবে, কিন্তু অন্য একটা কালার নেই যাতে বোঝা যায়, এখানে গ্রিনের মধ্যে হোয়াইট আসলে খুব হয়তো চোখে নাও পড়তে পারে। এখান থেকে ওপাসিটিটা একটু লালচে একটা ভাব চলে আসছে না বর্ডার থেকে, যেহেতু সাইজ কম দেওয়া আছে, সাইজ বড় করলে এই যে গ্লোয়িং ভাবটা আসতেছে কিছু শ্যাডোর মতোই, শ্যাডোটা ছিল ব্ল্যাকই, শ্যাডোটা আসলে যেহেতু তারা হোয়াইট করে রাখছিল এটা আসলে একটু হোয়াইটিশ কিছু আসতো, গ্লোয়িং একটা ভাব আসতো, সেম কাজই করবে এখান থেকে। এখান থেকে যে ব্যাপারটা হচ্ছে যে সোর্স আর এজের একটা ব্যাপার আছে, কারণ এজ মানে বলতেছে যে চারপাশ থেকে আসবে, যদি সেন্টার বলা হতো সেন্টার হলে সে কী করবে মাঝখান থেকে চারদিকে যাবে এরকম। একদম কোনা থেকে আসতেছে, এখানে ব্যাপারটা ছিল এরকম। চাইলে কি করতে পারবো, এজ করে রাখি, চাইলে কি করতে পারবো এখান থেকে ওপাসিটি কম বেশি করতে পারবো, আমার এই যে শ্যাডোটা নিছিলাম, শ্যাডো না আসলে গ্লোটা নিছিলাম, সেটার ওপাসিটি কম বেশি করতে পারবো, কালার চেঞ্জ করে দিতে পারবো, এই ব্যাপারগুলো। টেকনিক এখানে আসলে সফটওয়্যার বলতেছে আর প্রিসাইজ বলতেছে, দুটোর মধ্যে একটু পার্থক্য হয়, একটু চাইলে দেখে নিতে পারি। একসাথে কি সব দেখা ফেলবো, না স্যার, এর সাথে আরেকটা জিনিস দেখে নেন, কোনো একটা ইফেক্ট যদি আমি দিয়ে ফেলি, এই কাজটুকু আমি করছি সাপোজ, ওকে করে দিলে এই লেয়ারটার সাথে কিছু এক্সটেনশন আসতেছে, দেখেন একটা চোখ দিয়ে বলতেছে ইফেক্টস তাই না, তারও একটা সাব একটা ইফেক্ট এসে বলতেছে যে ইনার গ্লো, দেখে বোঝা যাচ্ছে একটা ইফেক্ট দেওয়া আছে, স্টাইল থেকে একটা ইফেক্ট দেওয়া আছে, এবং সেই ইফেক্টটার নাম হচ্ছে ইনার গ্লো। পরবর্তীতে এই ইনার গ্লোকে আমি যদি মডিফাই করতে চাই, জাস্ট এই ইনার গ্লোর উপরে ডাবল ক্লিক করলে এই প্লেটটা আবার এটা সহ চলে আসবে, যে ভ্যালোটেলো ছিল সব সহ চলে আসবে, আমি চাইলে এখান থেকে আবার কম বেশি করে নিতে পারবো, ওকে করে দিলে আবার এখন এটা আমার এখন সেট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি লেয়ার শো করবে, কিন্তু আমি যে স্টাইলটা দিছি সেটা শো করাবো না, সেক্ষেত্রে শুধু এটা যদি চোখ বন্ধ করে দিই, আমার লেয়ারটা থাকতেছে এই যে আমি স্টাইলটা দিছিলাম, স্টাইলটা কিন্তু এখন আর থাকতেছে না, আবার চাইলে শো করাতে পারবো, এখান থেকে দিলে দুইটা একসাথে চলে যাবে। আর এখানে একটা লেয়ারের মধ্যে আমি এখানে যে স্টাইলগুলো দেখলাম অ্যাট এ টাইম,
সবগুলো ইউজ করতে পারবো, তখন শুধু কি হবে নিচে নিচে নাম চলে আসবে যে এটার পরে এটার পরে এটার পরে এই জিনিসগুলো ইউজ করা আছে, ইনারগুলো ইউজ করা আছে, এখানে স্ট্রোক ইউজ করা আছে, বেবেল এম্বোজ ইউজ করা আছে, একটা নিচে নিচে এখন লিস্ট হিসেবে চলে আসবে। তখন আমি চাইলে কি করতে পারি, ইফেক্টটা যদি অফ করে দিই সবগুলা অফ হয়ে যাবে, শুধু লেয়ারটা শো করবে, এরকম ব্যাপারটা। হ্যাঁ একটু দেখেন সবাই, ইনার গ্লো পর্যন্ত ছিল তাই না? রিপোর্টটাতে যাব, স্যাটিন বলা হচ্ছে, এটা কি কাজ করবে এটা দেখব। দুই পাশ থেকে দেখেন একটা ইফেক্ট চলে আসতেছে, সাইজ যখন আমি কমাই দিচ্ছি একদম আসলে কাটা কাটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যখন সাইজ বাড়াচ্ছি এটা যখন সফট হয়ে যাচ্ছে। ডিস্টেন্স ছোট বড় করা যাবে, এখান থেকে ওপাসিটি কম বেশি করা যাবে। এই ব্যাপারগুলোর সাথে দেখবেন যে ওপাসিটি যেটা সব জায়গায় সেম কাজই করে, ডিস্টেন্স যেটা সব জায়গায় সেম কাজই করে, তো এক জায়গায় বুঝলে বাকি সব জায়গায় এই জিনিসটা বোঝা যাবে যে হ্যাঁ ডিস্টেন্সটা এই কাজে ইউজ হবে। সাইজটা দিতে পারবো এখান থেকে, অ্যাঙ্গেলটা ঠিক করে দিতে পারবো, এই কোণা থেকে যখন আসতেছে এরকম করবে, বা যখন পাশাপাশি আসবো তখন পাশাপাশি থেকে দিবে। ইনিশিয়ালি ছিলাম 90 ডিগ্রিতে, এরকম দেখাচ্ছিল। চাইলে কি করতে পারবো, এটার কালার চেঞ্জ করতে পারবো, এটা ছিল স্যাটিনের ব্যাপারটা। তারপরে ছিল কালার ওভারলে। কালার ওভারলেটা কি, কোনটা এটা, এটাই যে একটু আগে দেখাইছি তার জন্য স্কিপ করে গেছি। কালার ওভারলে যেটা ছিল সেটা হচ্ছে আগে যে কালারটা ছিল একটু গ্রেনিশ টাইপের একটা কালার ছিল এই শেপটাতে তাই না, ওভারলে মানে হচ্ছে ওইটা থাকবে তার উপরে আলাদা করে আরেকটা প্রলেপ দিয়ে দেয়া। যেমন আমি ব্ল্যাক কালারের একটা ওভারলে দিয়ে রাখছি, ওপাসিটি 100%, আমি যদি জিরো করে দেই দেখবো যে নিচে ওই কালারটা ঠিকই আছে। তো যদি আমার কোনো সময় এই অরিজিনাল কালারকে ঢেকে দিতে হয় সেক্ষেত্রে কালার ওভারলেটা ইউজ করা হয়, ব্ল্যাক থেকে অন্য কালারেও যেতে পারবো। ওভারলেতে এত এর বেশি কিছু আর দেওয়া নাই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেটা একটু দেখবো, গ্রেডিয়েন্টের ওপাসিটি এখান থেকে কম বেশি করতে পারবো। তারপরে এখানে যে গ্রেডিয়েন্টের যে প্যালেটটা আছে, মূল প্যালেট যেখান থেকে কালার টালার চেঞ্জ করা যায় সেটা একটু দেখবো। আর এখান থেকে কি করা যাচ্ছে, রিভার্স করা যাচ্ছে কোনো একটা কালারকে, দুইটা কালার তো থাকে মিনিমাম, দুইটা কালারকে সেটা আমরা কী করতে পারবো, রিভার্স করতে পারবো। এর যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, চাইলে এখান থেকে আমরা ইনপুট বসায় এই ইচ্ছা মতো কোনো ইসে যেতে ডিগ্রিতে যেতে পারবো, অথবা এখান থেকে ক্লিক করে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করতে পারবো। সেটা ছিল একটা ব্যাপার। আর এখানে স্টাইল, কয়েকটা স্টাইল পাওয়া যাবে। ইলাস্ট্রেটরে আমরা দেখছিলাম দুইটা স্টাইল তাই না, লিনিয়ার আর রেডিয়াল। তো এখানে এক্সট্রা আরও কয়েকটা পাওয়া যাবে, এখানে লিনিয়ার পাওয়া যাচ্ছে, রেডিয়ালও পাওয়া যাচ্ছে, তারপরে অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড, আরও তিনটা নতুন স্টাইল দেওয়া আছে এখানে। রেডিয়ালটা দেখি এটা কী করে, আসলে সেন্টার টু এজ এই টাইপের কাজ করে। যেমন এখন সাদাটা আছে সেন্টারে, আমি যদি রিভার্স করে দিই দেখবো যে সাদাটা সেন্টারে চলে আসছে। তারপরে অ্যাঙ্গেল যেটা সেটা কী করে, যেহেতু -45 বলা হচ্ছে, তো -45 থেকে শুরু করে একটা কালার থেকে এসে সে পুরোটা রাউন্ড দিয়ে এসে 360 ডিগ্রি রাউন্ড দিয়ে আসবে, এসে এই দেখেন আবার সাদা কালারটা পেয়ে যাচ্ছে। দুইটা ইনপুট ছিল না, গ্রিন ছিল আর সাদা ছিল, তো গ্রিনটা এদিক থেকে শুরু হয়ে এসে আস্তে আস্তে ফেড হতে হতে এসে সাদা এসে মিলে যাচ্ছে। অন্য কালার যদি থাকতো তো অন্য কালারে কনভার্ট হয়ে যেত। অ্যাঙ্গেলটা এরকম কাজ করে, যদি জিরো দিই, জিরো দিলে দেখেন জিরো থেকে শুরু হচ্ছে, যদি না যদি 90 দিই তো 90 থেকে শুরু হচ্ছে, এরকম ব্যাপারটা, মানে পুরোটা সে রাউন্ড দিয়ে আসবে একবার। রিফ্লেক্টেড কী করে, রিফ্লেক্টেড জাস্ট এই যে এই পাশ থেকে অর্ধেক নিয়ে বাকি অর্ধেকটা এই পাশে রিফ্লেক্ট করে দেয়, যেহেতু 90 দেওয়া আছে। কালার আমার গ্রেডিয়েন্টটা মূলত এইটুকু ছিল না যে গ্রিন সাদা, এরকম ছিল না এইটুকু, তো বাকি অর্ধেকটাকে কী করছে আবার
রিফ্লেক্ট করে দিছে। আর ডায়মন্ডটা কি, ডায়মন্ড একটা ডায়মন্ড নিয়ে আসে মাঝখানে, এরকম এরকম একটা ইফেক্ট নিয়ে আসে। এ ছিল স্টাইল। এখান থেকে অ্যাঙ্গেল চাইলে স্কেল করে এই গ্রেডিয়েন্টের যে সাইজ সেটা বড় করতে পারবো। স্কেলিং ব্যাপারটা হচ্ছে যে এখন যে পরিমাপে দেখাচ্ছে এটার স্কেলটা বড় হয়ে যাবে। অন্য কোনো কালার দেওয়ার জন্য এই জায়গাটাতে একটা সিঙ্গেল ক্লিক করলেই এটা চলে আসবে। রেডিমেড কিছু ফরম্যাট দেওয়া সেগুলো ইউজ করতে পারবো, অথবা নতুন কোনো যদি গ্রেডিয়েন্টের ফর্ম যদি কোথাও পাওয়া যায় সেটা লোড করে নিতে পারবো। যদি বাইরে কম্পিউটারে কোথাও থাকে বা ওয়েব থেকে ডাউনলোড করা যায় সেটা লোড করে নেওয়া যাবে। আচ্ছা, এখান থেকে গ্রেডিয়েন্টের টাইপ বলা হচ্ছে সলিড, সলিড ছাড়া আরেকটা হচ্ছে নয়েজ। নয়েজে কী হবে একটু দিয়ে দেখি এখানে বোঝা যায় কি না। এই যেরকম মানে এলোমেলো অনেক প্রবলেম তৈরি হবে আর কি। নয়েজ মানে এই টাইপের জিনিসই বোঝানো হয়, অনেক সময় হয়তো ফেটে ফেটে যাবে এরকম হবে। স্মুথনেস এখানে 100% দেওয়া আছে। আর নিচের এই দুইটা, এই জিনিসগুলোর সাথে তো আমরা পরিচিত তাই না, ইলাস্ট্রেটরও ছিল। নিচের এই জিনিসগুলো কালার দেওয়ার জন্য কাজ করবে। ডাবল ক্লিক করলে এখান থেকেই প্যালেটটা বের হবে, পিকারটা বের হবে। আর যদি সিঙ্গেল ক্লিক করি এই জায়গা থেকে আরেকটা ক্লিক করে কালারটা নিয়ে আসতে পারবো। এখানে ব্লু গ্রিন ছিল আর এখানে হোয়াইট ছিল। এটা সিলেকশন করার পর লোকেশনটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। লোকেশনটা টেনেও চেঞ্জ করতে পারি, দেখেন লোকেশনটা চেঞ্জ হচ্ছে নিচ থেকে পজিশনটা। আবার চাইলে এখান থেকে ইনপুট দিয়ে 50 যদি করে দিই সে 50% যে জায়গা লোকেশন 50 সেখানে চলে যাবে। আর উপরের পার্টটা হচ্ছে ওপাসিটির জন্য, উপরটা যদি সিলেক্ট করে নিই ওপাসিটি এবং ওপাসিটির লোকেশন এই দুটো চেঞ্জ করা যাবে এখান থেকে। চাইলে কি করতে পারবো, আলাদা আলাদা জায়গায় ক্লিক করলে নতুন পয়েন্ট হবে ইলাস্ট্রেটরের মতোই, চাইলে সেগুলো টেনে টেনে আবার ফেলেও দিতে পারবো, অথবা সিলেক্ট করে যদি ডিলিট করি ডিলিট হয়ে যাবে। এখান থেকে কালার তৈরি করতে পারবো। এই ছিল গ্রেডিয়েন্টের ব্যাপার। তারপরে আসতেছি প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলেটা কীরকম, ওপাসিটি এখান থেকে কম বেশি করতে পারবো। আর হচ্ছে এই যে প্যাটার্নের কিছু ব্যাপার আছে, এখানে রেডিমেড কিছু প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নগুলা ইউজ করতে পারবো। বা চাইলে আপনি নিজে কোনো প্যাটার্ন তৈরি করতে পারেন, কোথাও হয়তো ইলাস্ট্রেটর থেকে তৈরি করে নিয়ে আসছেন এখানে লোড করে দিতে পারেন, অথবা ওয়েবে অনেক প্যাটার্ন ডাউনলোড করতে পাওয়া যায় সেগুলো এনে এখানে অ্যাড করা যায়, অ্যাড করে সেখান থেকে ইউজ করা যায়। আর এখান থেকে চেঞ্জ করলে এখানে দেখেন চেঞ্জ হবে প্যাটার্নগুলো, বোঝা যাচ্ছে না, এরকম একটা যদি দেই এই জায়গাটা ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে, এখানে লোড হয়ে যাবে, অথবা ডাউনলোড করে রাখলে এখান থেকে লোড করার অপশন পাওয়া যায়। আমি দেখাচ্ছি দেখাচ্ছি আমি এই জায়গাগুলো চাইলে ইনিশিয়ালি চেঞ্জ করতে পারবো। এগুলো অতটা সুন্দর না, আবার কিছু কিছু আছে মোটামুটি সুন্দর। এই জায়গাটাতে যদি ক্লিক করি লোড প্যাটার্নস, হ্যাঁ যদি কম্পিউটারে কোথাও থাকে ডাউনলোড করে রাখা নেট থেকে, সেটা এখান থেকে লোড করলে এই জায়গাটাতে অ্যাড হয়ে যাবে। এদিকে অনেক এখানে অনেক কিছু আছে যেগুলো এখানে অ্যাড করা নাই, এটা অ্যাড করা আছে কিনা একটু দেখবো। এই পপ আপটা চলে আসবে যদি অ্যাপেন্ড করে দেই, দেখবো যে এই ব্যাপারটা নিচ থেকে চলে আসছে তাই না, অ্যাড হয়ে যাচ্ছে। নেচার বলতেছিল একদমই সুন্দর না এগুলো তাই না। তারপরে আর এখান থেকে দেখা যেতে পারে যে ওয়েব প্যাটার্নসটা আছে কিনা, ওয়েবের জন্য ওয়েবও ছিল না বা এটা আগে ছিল, এরকম হতে পারে দুইবার অ্যাড হয়ে গেল, এরকম হতে পারে। তো এই জিনিসগুলা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। আর যদি নেওয়ার পরে ডিলিট করার অপশন আছে, হ্যাঁ ডিলিট করা যাবে, ডিলিট করার অপশন এখানে থাকা উচিত, রিসেট করে দিতে পারি। এই যে ডিলিট প্যাটার্ন, আচ্ছা এই এই জিনিসগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। প্যাটার্ন হয় তেমন কিছু না, জাস্ট প্যাটার্ন নিয়ে আমরা বড়জোর কী করতে পারি, ব্লেন্ড মোডটা আমরা এখনও যদিও দেখি নাই, ওপাসিটিটা চেঞ্জ কম বেশি করতে পারি। আউটার গ্লোটা আমি দেখাতে চাচ্ছি না, কারণ আউটার গ্লো ইনার গ্লোটা সেম, শুধু আউটার গ্লোটা কী করবে বাইরের দিকে দিবে। আমার ব্যাকগ্রাউন্ডটা বাইরে হোয়াইট তাই না, এখানেও হোয়াইট কালার আছে, যদি হোয়াইট হয় তাহলে হোয়াইটের মধ্যে হোয়াইটটা বোঝা যাবে না। একটু রেড করে দিচ্ছি, আর সাইজটা যদি একটু বড়ো করে দেই দেখতে পারার কথা। এই যে দেখেন একটা রেডিশ একটা ভাব চলে আসছে না,
এখানে তাও শো করতেছে না। এখন দেখেন এটা কিন্তু একদম, যেহেতু ওপাসিটিটা অনেক বেশি দেওয়া আছে, দেখাচ্ছে এটা কই থেকে আসতেছে, বাহির থেকে, তাই না? যেহেতু আউটার গ্লো বলা হচ্ছে, এর ভিতরে কিন্তু এর ইফেক্ট কোনো নাই, যা আছে সব বাইরে আছে। আর এই জিনিসগুলা এই ইনার গ্লোর মতোই সব সেম। ড্রপ শ্যাডো যেটা গুরুত্বপূর্ণ আসলে, এটা অনেক কাজে লাগে, দেখা যায় ওয়েবের কাজের জন্য, স্ট্রোক বলেন, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে, ড্রপ শ্যাডো, এই জিনিসগুলো কাজে লাগে। এই ব্যাপারগুলা একটু বেশি করে দেখলেই হবে। আর ড্রপ শ্যাডোটা দেখতেছিলাম, যেটা হচ্ছে যে কালারটা এখান থেকে, শ্যাডো যেহেতু ব্ল্যাক নিয়ে কাজ করবে, ওপাসিটিটা এখান থেকে কম বেশি করতে পারবো, এখান থেকে অ্যাঙ্গেলটা দিব। আর ইউজ গ্লোবাল লাইট, এই জিনিসটা চেঞ্জ চেক করে দিতে পারি, আনচেক করে দিতে পারেন, কারণ দেখা যায় যে এটা দেওয়া থাকলে পরবর্তীতে কোনো একটা শেপ যদি নেই, তো এটা ওই সেই শেপের মধ্যে যদি আবার ড্রপ শ্যাডো দেই, তো সেই ড্রপ শ্যাডো চেঞ্জ করলে দেখা যায় আগে যে শেপটাতে ড্রপ শ্যাডো দিয়েছেন সেটাও চেঞ্জ হয়ে যায়। এরকম হচ্ছিল না অনেকের, তো ওই এটা তুলে দিতে পারেন। আর ডিস্টেন্সটা আসলে ডিস্টেন্স বাড়াবে, স্প্রেডিংটা আসলে স্প্রেড করবে, আর সাইজটা জাস্ট সাইজ বড় করে এটাকে স্মুথ করবে। এটা ছিল মোটামুটি এখানকার ব্যাপার, বাকি যে জিনিসগুলো একটু দেখে নিতে পারেন। আচ্ছা, ব্লেন্ডিং মোডটা হচ্ছে কোনো একটা ইমেজ, সাধারণত ইমেজে ইউজ করা হয়, বা আরেকটাকে আমরা দেখলাম যে লেয়ার স্টাইলগুলো যখন ইউজ করতেছিলাম তখন শ্যাডো বলেন বা যে গ্লোয়িং ইফেক্টগুলো আমরা দিচ্ছি ওইগুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেয়া যেতে পারে। কি হয় এখানে, একটা ইমেজে সবগুলো আসলে কাজ নাও করতে পারে, আবার কোনো কোনো ইমেজে সবগুলোও কাজ করতে পারে, তা এক ইমেজের জন্য এক এক কাজগুলো করে। এই কাজটা এখানে যেটা করতেছে, এটা যদি আমি একটা নর্মাল ইমেজ বা অরিজিনাল ইমেজ কনসিডার করি, তো এই ইমেজটা আমি হয়তো নিয়ে আসলাম কোনো একটা কাজের জন্য, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার দরকার আসলে অন্যরকম কিছু। সাপোজ আমার একটা সাদা কালো টাইপের ইমেজ, এই ইমেজটারই সাদা কালো ভার্সন দরকার, তখন আমরা নর্মালি কী করতে পারি, জাস্ট এখানে এসে কী করে দিব, ইউনিভার্সিটিতে গেলে এটা কী হয়ে যাচ্ছে, সাদা কালো হয়ে যাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যদিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার আরও প্রসেস আছে, আমরা ইনস্ট্যান্টলি এখান থেকে করে ফেলতে পারি। তারপরে আবার আমি চাইলে কী করতে পারবো, হয়তো অন্যরকম কিছু একটা চাচ্ছি, চেক করে নিলাম, হয়তো চাচ্ছি যে ইমেজটা নর্মাল না রেখে একটু আলাদা কোনো ইফেক্ট যদি দেওয়া যায়, এর মধ্যে থেকে আমি খুঁজে খুঁজে বের করে একটা দিতে পারবো। আমি যদি হার্ডলাইটে যাই, হার্ডলাইটটা দেখেন কী করতেছে, ছবিটা কিন্তু একদম একটু জ্বালাই ফেলতেছে, মনে হয় জ্বলে যাচ্ছে মনে হয়। সফট লাইটে গেলে আপনার কাজ করতেছে না, ভিভিডে আসলে কী করতেছে দেখেন, একদম ই করে ফেলতেছে। তো এই জিনিসটা কিন্তু এক একটা ইমেজের জন্য এক এক রকম কাজ করবে। তারপর এখানে দেখেন মাল্টিপ্লাইয়ে যদি যাই, নর্মাল দেখাচ্ছে, নর্মাল তো নর্মালই দেখাচ্ছে, বা এদিকে কালার বার্নের ব্যাপারটা কাজ কোনো কাজ করতেছে না। কোনো কোনো ইমেজে কালার বার্নে গেলে আমরা দেখবো যে নেগেটিভের মতো দেখাচ্ছে, একটু কালার আছে কিন্তু নেগেটিভের মতো দেখাচ্ছে। এখান থেকে আরেকটা ব্যাপার ছিল যে ডিফারেন্সে যদি আসি, একটু চলে যাচ্ছে না নেগেটিভের মতো এই ব্যাপারটা। তো এক একটা ইমেজের জন্য এই জিনিসগুলো এক এক রকমভাবে কাজ করবে, মানে কাজ সেম করবে, যেমন ডিফারেন্সটা সব ইমেজের জন্য সেম কাজ করবে, কিন্তু সব ইমেজে এটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে, আমি এরকম বোঝাতে চাচ্ছি। কারণ এই ওয়েব থেকে যে ইমেজগুলো নিচ্ছি, অলরেডি দেখা যায় যে এডিট করাই থাকে, অনেক ইমেজ এডিট করেই আপলোড করা থাকে, গুগলে বলেন বা বিভিন্ন সাইটে বলেন, তো ইমেজগুলোতে তো সব কিছু পাবো না, আর যেগুলো পাওয়া যাবে সেগুলো তো দেখাই যাচ্ছে, যে যেমন এখান থেকে লিমিনিসিটিটা পাচ্ছি, এখান থেকে হার্ড লাইট, ভিভিড লাইট এগুলো পাইছি, ডিফারেন্সটা পাচ্ছি, এই জিনিসগুলো আপনারা একটা ইমেজ নিয়ে দেখতে পারেন, হয়তো আমার থেকে বেশিও কাজ করতে পারে। কালার ডজে অনেক সুন্দর ইফেক্ট আসে, সেটা এখানে আসতেছে না, স্ক্রিনেও মাঝে মাঝে ভালো আসে, লাইট এনে প্রত্যেকটাই কাজ করে, কিন্তু সব ইমেজ। এয়ার মাস্কটা কীভাবে করা যেতে পারে সেটা একটু দেখব। মাস্কিং সাধারণত ইমেজ নিয়ে করা হয়, বা অনেক সময় লেয়ার নিয়েও করা হতে পারে, মাস্কিং জিনিসটা কী কাজ করে সেটা একটু বলে নিচ্ছি আমি। অনেক সময় কী হয়, আমরা এরকম দেখি কি না যে দুইটা ইমেজ একসাথে অ্যাড করা থাকে, যেমন একটা ইমেজের মধ্যে আরেকটা ইমেজ এনে এক জায়গায় বসানো থাকে, এটা অনেক সময় ক্লিপিং পাথ করে করা হয়, আবার অনেক সময় কী করা হয়, মাস্কিং করে করা হয়। তো মাস্কিংয়ের বেসিকটা দেখব, এই লেয়ারটাতে যদি আমি মাস্কিং করতে চাই,
এই ম্যাচটাও আমি নিয়ে আসতে পারি এখানে ডুপ্লিকেট করে, ডুপ্লিকেট একটু আগে শিখছি তাই না, আনটাইটেল ফোর এটাতে যাচ্ছি, এখানে দুইটা ইমেজ তাই না, এটা মাঝামাঝি রেখে এটাকে আমি নিচে নিয়ে দিচ্ছি, এটা উপরে রাখতেছি। তো এই লেয়ারে যদি আমি মাস্কিং করতে যাই, তো লেয়ারটা সিলেক্ট করে আমার কি করতে হবে, এখান থেকে লেয়ারে একটা মাস্ক অ্যাড করে দিতে হবে, অ্যাড লেয়ার মাস্ক বলা হচ্ছে তাই না। এটা যদি দেই এখানে ইমেজের থাম্বনেইলের পাশে লিঙ্ক করে আরও একটা সাদা রঙের আরও একটা থাম্বনেইল চলে আসছে, তো এটাকে বলা হচ্ছে লেয়ার মাস্ক থাম্বনেইল। তো এই থাম্বনেইলে আমরা কাজ করব, যদি মাস্কিং করতে চাই তো অবশ্যই এই থাম্বনেইলটা সিলেক্ট করব। দেখেন আলাদা করে সিলেকশন নেওয়া যাচ্ছে তাই না। তো এখানে যদি কাজ করি তাহলে আমাদের মাস্কিংয়ের কাজটা হবে, বাট এখানে যদি করি হয়তো মাস্কিং হবে কিন্তু আমার অরিজিনাল ইমেজটাও নষ্ট হয়ে যাবে। যদি মাস্কে কাজ করি তো আমি চাইলে কি করতে পারবো, এই ইমেজটাকে রিকভার করে আবার আগের মতো করে ফেলতে পারবো। এটা একটা সুবিধা মাস্কিংয়ের, যে ইমেজ আমার ফুল থাকবে কিন্তু মাস্কিং করে জাস্ট যে জায়গাটুকু আমার দরকার নাই ওই জায়গাটুকুই আমি কি করে দিব, হাইড করে দিব। তো এটা কীভাবে করা যেতে পারে, একটা মাস্ক অ্যাড করার পরে জাস্ট ব্রাশ টুল নিব, ব্রাশ টুলটা দেখেন এখানে পাওয়া যাবে, তো ব্রাশ টুলটা সিলেক্ট যদি করে নেই, ব্রাশের সাইজটা একটু বড় করে নিতে পারি, এখান থেকে হালকা একটু বড় করে নিলাম, এখনও মনে হচ্ছে বড় হয়নি, এরকম থাক। আর যেটা করব, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কালারগুলো দেখতেছি, এটা আমাদের কাজে দিবে। এই মাস্কের এই জায়গাটা সিলেক্ট নিয়ে আমি যদি এখান থেকে ব্রাশ করি, দেখেন কোনো কাজ হচ্ছে না তাই না, কোনো চেঞ্জ কিন্তু পাচ্ছি না। এখন যদি এই কালারটাকে আমি যদি সোয়াপ করে নিই, ব্ল্যাকটা উপরে তুলে দিই, তারপরে যদি আমি ব্রাশ করি, দেখেন এবার কিন্তু কাজ হচ্ছে তাই না, নিচে যে ইমেজটা ছিল সেটা দেখা যাচ্ছে না। এখন এখানে ব্ল্যাক উপরে দিলাম কি করলো, কি জন্য এই কাজটা হচ্ছে, দেখেন এই জায়গাটা খেয়াল করেন, মাস্কের মধ্যে কি হচ্ছে, ব্ল্যাক দিয়ে পেইন্ট হচ্ছে না। তারপরে ব্ল্যাক দিয়ে যখন পেইন্ট করব তখন এই জায়গাটাকে সে কি করবে, ট্রান্সপারেন্ট করবে, রিমুভ করে ট্রান্সপারেন্ট করে ফেলতেছে, কিন্তু এই জায়গায় সে কি করতেছে, ব্ল্যাক পেইন্ট করতেছে, কিন্তু অরিজিনাল ইমেজে কিন্তু ব্ল্যাক পেইন্ট করতেছে না, অরিজিনাল ইমেজে কি করতেছে, সে ট্রান্সপারেন্ট করে দিচ্ছে। ট্রান্সপারেন্ট করার জন্য কিন্তু নিচের যে লেয়ারে ইমেজটা সেটা আমি দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে না ব্যাপারটা। আরেকটা জিনিস খেয়াল করেন, অরিজিনাল ইমেজের থাম্বনেইল এখানে কিন্তু আমার কোনো চেঞ্জ আসতেছে না, মানে ওই ইমেজটা আমার কিন্তু নষ্ট হয় নাই। আমি যদি মাস্ক ডিলিট করে দেই বা এটা যদি আবার রিকভার করি, এটা আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব, ইমেজে আমার কিচ্ছু হয় নাই। তো এখন এই জিনিসটা আমি চাইলে হয়তো এই ফুলের অংশটা আমি হয়তো রেখে বাদ বাকিটা ডিলিট করে দিতে পারতাম, বাদ বাকিটা মাস্কিং করে হাইড করে দিতে পারতাম, যদিও সেটা আমি করি নাই। বিগিনার লেভেলে এটা করতে পারা যায়, কিন্তু হাত খুব পাকা না হলে মাস্কিং করে এভাবে দুইটা ছবিকে একসাথে একসাথে অ্যাডজাস্ট করাটা অনেক টাফ হয়ে যায়। আমি এটা জিনিসটা এরকম করে ফেললাম, সাপোজ করে আমার মনে হচ্ছে যে না, ফুলের এই অংশটাও থাকা উচিত ছিল। তো আমি যদি আবার রিকভার করতে চাই, রিকভার করার জন্য হোয়াইটটা উপরে এনে পেইন্ট করব, তাহলে দেখেন আবার কি করতেছে, সে কিন্তু আবার রিকভার করতেছে এই সেম ইমেজটা। এরকম করে নিয়ে আসলাম, তার মানে কি করতেছে, যখন ব্ল্যাকটা উপরে রেখে কাজ করব তখন সে মুছবে, আর যখন হোয়াইটটা উপরে রেখে আমি পেইন্ট করব তখন সে রিকভার করবে। পারা যাবে না এই কাজটা? আরো কিছু বিষয় এখান থেকে দেখে নেন, এখানে দেখেন যখন আমি আবার রিকভার করি তখন কিন্তু আবার ব্ল্যাক জায়গাগুলোকে হোয়াইট করে ফেলে, দেখেন এই জায়গাগুলো কিন্তু কিন্তু আবার কি করতেছে, হোয়াইট করে ফেলতেছে, মানে আবার আগের অবস্থায় নিয়ে আসতেছে। এখন আমি যদি চাই মাস্কিং এর আমার দরকার নাই, তো মাস্কটা আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ার মাস্ক যদি করে দেই, আমার ইমেজটা অরিজিনাল অরিজিনালি আছে, ইমেজে কোনো সমস্যা নাই। এই কাজটা পারা যাবে না? আচ্ছা এটা একটু পারে। তো ক্লিপিং মাস্কের জন্য কি করতে হবে, একটা ইমেজ যেরকম লাগবে পাশাপাশি কি লাগবে, এটা আপাতত হাইড করে রাখতেছি, পাশাপাশি কি লাগবে, একটা শেপ লাগবে, যে শেপটার মধ্যে মাস্কিং করব সেই শেপটাও নিতে হবে, সেটা নির্দিষ্ট সাইজের হতে হয় সাধারণত, যে আমার এরকম সাইজের একটা শেপ লাগবে, সেই শেপের মধ্যে ইমেজটা নিতে হবে। আপাতত আমি একটা এমনিতেই শেপ টেনে নিচ্ছি, এরকম একটা শেপ নিচ্ছি আমি, আর ইমেজ তো আগে থেকেই নেওয়া আছে, যদি আগে থেকে নেওয়া না থাকে আগে থেকে নিয়ে আসবো, ইমেজটা শেপটার উপরে থাকতে হবে,
ইমেজের ওপাসিটি যদি একটু কমায় দেই 50% করে দেই, তো শেপটা কোন বরাবর আছে, শেপটা কোন বরাবর আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তো মাস্কিং করার জন্য কি করতে হবে, জাস্ট উপরের শেপটা মানে ইমেজটা সিলেক্ট করতে হবে, দুইটা সিলেক্ট করার দরকার নাই, ইমেজটা উপরে থাকবে শেপের, আর ইমেজটা সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করি এখান থেকে পাওয়া যাবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা যদি করে দেই এখন ইমেজটার বাইরে যে পার্টটা ছিল ওইটা কিন্তু এখন ইনভিজিবল। আমি যদি ওপাসিটিটা আবার ব্যাক করে দেই অরিজিনাল ইমেজটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক যতটুকু জায়গার মধ্যে দেখার দরকার ছিল আমার ততটুকুর মধ্যে দেখতে পাচ্ছি, বাইরেরটুকু চলে গেছে। পারা যাবে না এটা? একটা শর্টকাট আছে এটার, আমি যদি এই ব্যাপারটা যদি রিলিজ করতে চাই, যেমন ইমেজটা আমি আবার আগের ইমেজটা যদি ফেরত পেতে চাই রাইট বাটন ক্লিক করে আবার একই জায়গায় সেম জায়গায় রিলিজ কথাটা পাওয়া যাবে, রিলিজ করে দিলে আবার ইমেজটা আগের মতো হয়ে যাবে। কিবোর্ড থেকে এই কাজটা করা যায়, সেটা হচ্ছে অল্টার কিটা চেপে সিলেকশনটা সেম থাকবে ইমেজের উপরে, শেপের উপরে ইমেজটা থাকবে এবং ইমেজ লেয়ারটা সিলেক্ট রাখবো, আর অল্টার বাটনটা চেপে কিবোর্ড থেকে আমি যদি কার্সরটা একটু নিচের দিকে নিয়ে আসি, কাজ বন্ধ করে একটু দেখেন, নিচের দিকে যদি নিয়ে আসি একটা অ্যারো মতো চলে আসতেছে না দেখা যায়, এই সময় ক্লিক করে দিলে মাস্কিং হয়ে যাবে। অল্টার চেপে, অল্টার চেপে ধরেই কাজটা করতে হবে। আবার যদি রিলিজ করতে চাই অল্টার চেপে যদি নিচের দিকে আসি, এখন দেখেন একটা অ্যারো আসতেছে কিন্তু অ্যারোটাতে একটা ক্রস দেওয়া আছে এরকম করে, তাই না? দেখা যায় এই যে জায়গাটাতে নিচের দিকে আসলেই চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন যদি ক্লিক করে দেই এই মাস্কিংটা আবার রিলিজ করে দিবে, যে কোনো একটা মনে রাখলেই চলবে। একটু দেখেন এটা হয় কি না, এটা একটা লেয়ার, পাশে আর একটা লেয়ার, দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার দেখেন, ব্যাকগ্রাউন্ডে একটা লক দেওয়া আছে, তাই না? আমি চাইলে কি করতে পারি, একটা যে লেয়ারগুলো নিয়ে আমি কাজ করতেছি সেগুলো লেয়ারকেও লক করে ফেলতে পারি এই জায়গাটা থেকে, লেয়ারটা সিলেক্ট রেখে যদি এই লকের এখানে একটা ক্লিক করে দেই এই লেয়ারটা লক হয়ে যাচ্ছে, এই ইমেজ লেয়ারটা ছিল, তাই না? ইমেজ লেয়ারটা ক্লিক করে অটো সিলেক্ট দেওয়া আছে, তারপরে সিলেক্ট করে কিন্তু আমি কি করতে পারতেছি না, সিলেকশনে আনতে পারতেছি না, এখানে যখন ক্লিক করতেছি নিচেটা সিলেক্ট হচ্ছে, মানে এটা তো এতদূর পর্যন্ত আছে, একটু দেখে নেন আগে পরে প্র্যাকটিস করবেন। তো এখান থেকে এই ইমেজটা কিন্তু আমি ড্র্যাগ করলেও এই ইমেজ লেয়ারটা কিন্তু সিলেকশনে আসতেছে না কোনোভাবে, এবং এটা যদি সিলেক্ট করাও থাকে আমি কি করতে পারতেছি না, সেটা নিয়ে কোনো কাজ করতে পারতেছি না বা মুভ করাতে পারতেছি না কোনো যে কোনোভাবেই। লক করে রাখলে এই সুবিধাটা পাওয়া যাবে, যখন এরকম আমার দরকার হবে যে কোনো একটা লেয়ার আমি রাখছি এই জায়গা থেকে আমার মুভ করানো যাবে না, বা কোনোভাবে হয়তো কাজ করতে নিয়ে হয়তো একটা পার্ট হয়তো মুভ করতেছে, কোনোভাবে হয়তো একটা পার্ট টান দিতে চাচ্ছেন তো ওই পার্টটাও যেটা টান দিতে চাচ্ছেন না সেটাও চলে আসতেছে, তখন সেটাকে লক করে রাখলে হয়তো উপকার পাওয়া যাবে। লক করে রাখার পরে ফাইনাল কাজের শেষে কাজ করার আগে এটা চেষ্টা করবেন যে লক যদি করে থাকেন সে লকগুলো আনলক করে দিতে, এটা মনে থাকবে না? আনলক করাটা কীভাবে সেটাও দেখা দিচ্ছি, তো আনলক করার জন্য এখানে ক্লিক করলেও চলে যায় আবার এখানে ক্লিক করলেও চলে যায়, লকটার উপরে ক্লিক করলেও যাবে আবার সিলেক্ট রেখে এখানে যে লকটা আছে সেটাতে ক্লিক করলেও চলে যাবে। এই কাজটা করবেন যদি কোনো কাজের খাতিরে আপনি লক করেও ফেলেন ভিতরে কোনো কাজ, ভিতরে কোনো লেয়ার বা গ্রুপ, তো চেষ্টা করবেন ফাইনাল যখন কাজটা শেষ হয়ে যাবে তখন সব আবার আনলক করে দিতে। এটা ছিল একটা ব্যাপার, আরেকটা ছিল এখন আরেকটু লকেরই আরেকটা ভার্সন দেখবো, এটাকে বলা হয় লক ট্রান্সপারেন্ট পিক্সেল। ট্রান্সপারেন্ট পিক্সেলটা কী জিনিস, এই যে একটা ইমেজ লেয়ার দেখা যাচ্ছে ইমেজটা কিন্তু পুরাটা লেয়ার জুড়ে নাই, আমার পুরো লেয়ার জুড়ে কী ছিল, ক্যানভাস পর্যন্ত হচ্ছে আমার পুরো লেয়ারটা, তাই না? ইভেন ক্যানভাসটা যদি বড় করি আমি সাইজে তখনও কিন্তু তার ক্যানভাসের বাউন্ডারি পর্যন্তই আমার লেয়ারটা থাকবে। তো এখন এই জায়গাটাতে দেখেন ইমেজটার চারপাশ থেকে কিন্তু কিছু জায়গা ফাঁকা আছে এবং সেই জায়গাটাতে কিন্তু ট্রান্সপারেন্ট দেখাচ্ছে এর মধ্যে, তাই না? তো এই যে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে এই লেয়ারটাকে আমি যদি এই দুইটা কালারে যে কোনো একটা দিয়ে ফিল করি, সাপোজ আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম, কন্ট্রোল ব্যাকস্পেস দিলে কি হয় ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল করে দেয়, তাই না? তো ইমেজটা কিন্তু পাওয়া যাচ্ছে না, ইমেজ পাওয়া যাবে না এটাই স্বাভাবিক, কারণ আমি একটা সলিড কালার দিয়ে ফিল করে দিছি কিন্তু
ফিল হওয়া উচিত ছিল যতটুকু ইমেজ এরিয়া ছিল ততটুকু জায়গায়, তাই না? আর বাইরের জায়গাটাতেও কিন্তু ফিল হয়ে যাচ্ছে। এখন আপনারা পিএনজি ইমেজ সম্পর্কে ধারণা আছে কিনা, আপনাদের পিএনজি ইমেজ কি সেটা কি জানেন? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমরা অনেক সময় গুগল থেকে ইমেজ নিয়ে আসি বা আইকন ইউজ করি, এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে, মানে জাস্ট এই ইমেজটার মতোই, যতটুকু জায়গায় তার কাজ বা আইকন বলেন বা লোগো বলেন সেই জায়গাটুকুতেই শুধু কালার টালার থাকে বা শেপ থাকে, বাকি জায়গাটুকু কিন্তু ট্রান্সপারেন্ট হয়। তো ওই যে ওই টাইপের আইকনগুলোকে আমরা যদি কালার করতে চাই, তখন কিন্তু যদি এরকম ধরে জাস্ট এরকম যে ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করে দেই, ওই আইকনটা কিন্তু আর আইকন থাকবে না, এরকম পুরো লেয়ারটা এরকম সলিড হয়ে যাবে। তো আলাদা করে আইকনটাতে কিন্তু কালার দেওয়া যাচ্ছে না। তো সেটা দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট একটা লক, যে একটা ট্রান্সপারেন্ট পিক্সেল লক যে অপশনটা আছে এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ইজিলি সেই কাজটা করা যায়। এই ইমেজটার জন্যই সেটা করে দেখাচ্ছি, জাস্ট এটা যদি দিয়ে নেই, দুইটা লকের মধ্যে চেহারার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা একটু ডিপ বা ফিল কালারের লকটা আছে আর এই লকটা হচ্ছে একটু স্ট্রোক কালার দিয়ে দেয়া। তো লক ট্রান্সপারেন্ট পিক্সেল কি কাজ করে, যদি এই কাজটা করে দেই, এই যে বাইরের যে ট্রান্সপারেন্ট এরিয়াটা আছে এই লক ট্রান্সপারেন্ট পিক্সেল করার কারণে ওই জায়গাটা লক হয়ে যায়, ওই জায়গাটা আর কোনো কাজ হবে না, কালার অ্যাপ্লাই হবে না, কিন্তু এই জায়গাটা কিন্তু আমার ফ্রি আছে। এখন যদি আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে কালারটা ফিল করি, দেখেন পুরোটা কিন্তু ফিল হয় নাই, জাস্ট আমার যে জায়গাটুকু ফ্রি ছিল ওই জায়গাটুকু হয়েছে, ট্রান্সপারেন্ট জায়গাটা আমি এই লক ট্রান্সপারেন্ট পিক্সেল দিয়ে লক করে ফেলছি। বোঝা যাচ্ছে কি দুইটার পার্থক্য? আচ্ছা, এটা একটা ব্যাপার ছিল। আর এর সাথে যে ব্যাপারটা ছিল যে লিঙ্কের একটা ব্যাপার ছিল, লিঙ্কটা একটু দেখে ফেলবো। দুইটা লেয়ার আমি রাখছি, সাপোজ এই জিনিসটা, আবার আগে চলে যাই, মাস্কিং করাটা তো সবাই শিখছি, আমি মাস্কিং করে ফেললাম। মাস্কিং করার পরে কিন্তু এই কাজটা করা যায়, ইমেজ চাইলে মুভ করে এদিক ওদিক সরানো যায়, সরাই ফেলতেছি। এখন হয়তো আমি গ্রুপ করছি অথবা করি নাই, তো এরকম একটা প্রবলেম হতে পারে যে ইমেজটা আমার হয়তো জায়গা চেঞ্জ করতে হচ্ছে মাস্কিং সহ, ভুল করে আমি হয়তো শুধু ইমেজটা ধরে টান দিলাম, একটা প্রবলেম তৈরি হয়ে গেল না? ইমেজটা তো আমার এই শেপটা সহ যাওয়ার কথা ছিল, কিন্তু শেপটা সহ নিয়ে যায় না, তার জন্য বাইরে চলে গেছে, ইমেজটা আমি দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে এই দুইটা লেয়ার আমি যদি ধরে একসাথে, যদি এই দুইটা লেয়ার আমি ধরে লিঙ্ক করে দেই, তো লিঙ্ক করে দিলে এটা একটা আরেকটাকে ছেড়ে যাবে না, জাস্ট এভাবে এরা পজিশন নিয়ে থাকবে, একটা ধরে টান দিলে দুইটাই চলে যাবে সাথে। তো লিঙ্কটা করতে পারবো, দুইটা লেয়ার সিলেক্ট করলে দেখেন এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আগে কিন্তু অ্যাক্টিভ ছিল না। এই জায়গাটা গ্রুপ করলে কী হবে সেটাও দেখাচ্ছি। তো লিঙ্ক যদি করে দেই, দেখেন দুইটা এই দুইটা লেয়ারের ডান পাশেই এই লিঙ্কের চিহ্নটা চলে আসছে। এখন আমি যদি একটা ধরে টান দেই কি হচ্ছে, সিলেক্ট একটা হচ্ছে কিন্তু মুভ করতেছে দুইটাই, তাই না? আর যদি নিচেরটা ধরে টান দেই, যেহেতু উপরে এটা আছে সিলেকশনটা এখানে নিয়ে নিচ্ছে, কিন্তু মুভ করলে অ্যাট এ টাইম দুইটা মুভ হচ্ছে। আবার চাইলে এগুলোকে আনলিঙ্ক করে দেওয়া যায়, দুইটা ধরে এটাতে আবার ক্লিক করে দিলে আনলিঙ্ক হয়ে যাবে। আর গ্রুপ করলে কি হবে, আমি যদি এটাকে গ্রুপ করে দেই, গ্রুপ হয়েছে তো কি হয়েছে, এখানে লেয়ার দেওয়া আছে জন্য কি হবে, গ্রুপের ভিতর থেকে যে একটা লেয়ার সে ধরে ফেলবে, কিন্তু সুবিধা তখন পাবো যখন এখানে গ্রুপটা দেয়া থাকবে, তখন গ্রুপ থাকলে সে গ্রুপ ওয়াইজ কাজ করবে। সব সময় কি আমি গ্রুপ নিয়ে কাজ করব, কখনো আমি অটো সিলেক্ট অফ করে রাখবো আমার কাজের খাতিরে, কখনো সিলেক্ট দিব, কখনো লেয়ার থাকবে, কখনো গ্রুপ থাকবে, কিন্তু ওভারঅল যদি আমি এটাকে লিঙ্ক করে রাখি, তো যে মোডেই থাকি না কেন আমি, আমার কোনো প্রবলেম হবে না। তো কয়টা জিনিস দেখলাম এখানে, লক দেখলাম, ট্রান্সপারেন্ট লক ট্রান্সপারেন্ট পিক্সেল দেখলাম, আর দেখলাম হচ্ছে লিঙ্ক। আর একটা জিনিস দেখব, ছোট ছোট কিন্তু ব্যাপারগুলো মনে থাকবে না, আর এই ব্যাপারটা যেটা ছিল এখানে, যদি আমি আবার ইন্ডিভিজুয়াল দুইটা লেয়ার তৈরি করি, দুইটা লেয়ারের ক্ষেত্রে সিলেকশনের একটা ব্যাপার থেকে যায়, আমরা ড্র্যাগ করে সিলেকশন নিচ্ছি, কিন্তু এখানে যদি মাল্টিপল আরও কিছু থাকে, কন্ট্রোল জি দিয়ে আরও দুইটা করে নিলাম, চারটা করে নিলাম, তো ড্র্যাগ করে তো আমরা করতেই পারতেছি, কিন্তু আমি এখান থেকে মাল্টিপল লেয়ার কীভাবে সিলেক্ট করব সেটা একটু দেখবো। এখন আমার হয়তো এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এই লেয়ারটার সাথে হয়তো আমার আর যে আরও একটা যে ইমেজ লেয়ার আছে সেটা হয়তো আমি সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে কী করব,
যদি স্পেসিফিক কোনো লেয়ার সিলেক্ট করতে হয়, আমার লেয়ার লিস্টের মধ্যে যদি স্পেসিফিক কোনো 4-5-10 লেয়ার সিলেক্ট করতে হয়, মাঝে মাঝে যে হয়তো 1 নম্বরটা, তারপরে হয়তো 5 নম্বরটা, তারপরে হয়তো 10 নম্বরটা যে সিলেক্ট করা লাগতেছে, তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোলটা ইউজ করব। কন্ট্রোল ইউজ করে দেখেন এটা সিলেক্ট করা আছে, পরবর্তীতে আমি হয়তো 3 নম্বরটা সিলেক্ট করতে চাচ্ছি, তো কন্ট্রোল ইউজ করে আমি যদি 3 নম্বরটাতে ক্লিক করি, তো এই লেয়ারটার সাথে এটাও সিলেকশনে চলে আসতেছে। আর ওভারঅল যদি আমি সব করতে চাই, বা আমি চাই এখানে 4টা লেয়ার আছে, আমি চাচ্ছি 4টা এট এ টাইম সিলেক্ট করব, তো একটা সিলেক্ট করব উপরে থেকে, আর নিচে শিফট চেপে নিচেরটাতে ক্লিক করলে মাঝখানে যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। আবার হয়তো আমি চাচ্ছি প্রথম 3টা সিলেক্ট করা দরকার, এটাতে এসে শিফট চেপে নিচেরটাতে ক্লিক করব, তার মানে মাঝখানে যা পাবে শিফট চেপে কাজ করলে মাঝখানে যে লেয়ারগুলো পাবে সবগুলো সে সিলেক্ট করে ফেলবে। এর ভিতরে আমরা স্টার্টিং আর এন্ডিং এর মধ্যে যা পাচ্ছে সব সে সিলেকশনের মধ্যে নিয়ে আসবে। এই কাজটাতে যদি আমি কন্ট্রোল দিয়ে করতাম তাহলে কিন্তু 3 বারে করতে হতো, একবার নিয়ে কন্ট্রোল চেপে একবার করতাম, পরে আবার করা লাগতো। কিন্তু আমার যদি মাঝখানেটা দরকার না থাকে, সেক্ষেত্রে কিন্তু শিফট চেপে আর আমি সিলেকশন নিতে পারবো না, তখন কন্ট্রোল দিয়ে নিতে হবে। পার্থক্যটা বোঝা যাচ্ছে না? এই একটা ব্যাপার গেল। আর ডিসিলেক্টের ব্যাপারটা ছিল, একটা লেয়ার সিলেক্ট হয়ে থাকলে অনেক সময় হয়তো খুঁজে পায় না যে কিভাবে ডিসিলেক্ট করব। বাইরে একটা ক্লিক এইদিকে বা এইদিকে ক্লিক করলেও কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে, কোনো একটা লেয়ার সিলেকশন থেকে ডিসিলেক্ট হয়ে যাবে এদিকে অথবা এদিকে যদি ক্লিক করি। আর যে ব্যাপার ছিল সেটা হচ্ছে ফিল্টারিং, ফিল্টারিংটা দেখবো একটু। এখানে কয়টা টাইপের লেয়ার আছে বলেন তো? একটা শেপ লেয়ার আছে, একটা ইমেজ লেয়ার আছে। একটু আগে কি দেখছিলাম, আমরা অ্যাডজাস্টমেন্ট দেখি নাই, তাই না? আমি একটা টাইপ লেয়ার নিচ্ছি, কিছু টাইপ করলাম, একটা টাইপ লেয়ার নিলাম। এখানে 3টা স্টাইলের লেয়ার চলে আসছে, তাই না? তো 3টা নিয়ে আমি একটু কাজ করি। এখানে আছে 1, 2, 3, 4, 5, 5টা স্টাইলের। তো এই যে ফিল্টারিংটা করব, যে 3টা নিয়ে রাখছি 3টা দিয়েই করি, বাকি 2টার সাথে যখন পরিচিত হব তখন এটা করতে পারবো। তো এখানে বলা হচ্ছে পিক্সেল লেয়ার বা ইমেজ লেয়ারের জন্য ফিল্টারিং। তো এই জায়গাটায় আমি যদি ফিল্টারিংটা যদি পিক্সেল লেয়ারে করে দেই, তো আমার এই লেয়ার লিস্টের মধ্যে যতগুলো শুধু ইমেজ লেয়ার থাকবে সেগুলো শো করবে। এখানে আমার 1টা আছে, সেক্ষেত্রে কি করবে, শুধু 1টা, বাকি অন্য টাইপের লেয়ারগুলো কিন্তু এখন আর দেখাচ্ছে না। ফিল্টারিং অন যেহেতু আছে, তখন এই যে লাল বাতি চলে গেছে, এখন এখানে ফিল্টারিং যে অন আছে সেটা বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আমি যদি চাই অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টটা আমরা শিখি নাই বা এই লেয়ারটা কীরকম হয় দেখি নাই, পরে দেখলে বুঝবো। তো শুধু টাইপ লেয়ার যদি চাই, তো এই লেয়ার লিস্টে যে টাইপ লেয়ার যেগুলো ছিল সেগুলো শো করবে। টাইপ লেয়ারও দেখাচ্ছে, সাথে আবার এটাও দেখাচ্ছে, কী জন্য, ফিল্টারিং কিন্তু 2টাতে দেখাচ্ছে। এখন এটা থেকে যদি তুলে দেই, শুধু টাইপ লেয়ারটা আমার দেখাচ্ছে। এখন এখানে যদি 100 টাইপ লেয়ার থাকতো, সে 100টাই দেখাতো, এরকম ব্যাপারটা। তারপরে শেপ লেয়ার একটা ছিল, শেপে যদি ফিল্টার করে দেই, টাইপটা তুলে দিচ্ছি, শুধু শেপ লেয়ারটা দেখাচ্ছে। তো ফিল্টারিংটা এভাবে কাজ করে। অনেক সময় হয়তো আপনার হয়তো 10টা লেয়ার আছে এখানে, তো 10টা টাইপ লেয়ারই আছে, টাইপ লেয়ারে 10টা আপনি সেম টাইপের হয়তো টেক্সট ইউজ করছেন, সেম সাইজের। এখন আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা আমার 18 সাইজে ফন্ট আছে, আমার হয়তো 24 সাইজ করতে হবে। জাস্ট এখান থেকে আপনি ফিল্টার করে সবগুলো লেয়ার ধরে এক জায়গায় একসাথে যদি ফন্ট চেঞ্জ করে দেন, সাইজ একসাথে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। বা কালার যদি চেঞ্জ করতে হয়, একসাথে সবগুলো ধরে সবগুলো কালার চেঞ্জ করে দিতে পারেন। এই সুবিধাগুলো এখান থেকে পাওয়া যাবে। এই ছিল মোটামুটি।